এই যে একটা কিন্তু আমরা, হ্যালো বিউস, আসসালামু আলাইকুম। চলে আসছি চিনি গুঁড়া কাপড়ের উপরে একটা গাউন নিয়ে। গাউনটা গ্লেসটা দেখেন, এদিকে করলে এদিকে একটা গ্লেস আসবে, এদিকে করলে এদিকে একটা গ্লেস আসবে। কয়েকটা ডিজাইনের আছে গাউনটা, তো আমি দেখাচ্ছি। 200 হইতে 300 ইঞ্চি গিয়ের আছে। আর একটু লম্বাটা দেখা দিচ্ছি, লম্বাটা এই যে ওইখান থেকে ধরা লম্বাটা, সবাই লম্বাটা দেখতে চায়। যে লম্বাটা কত বলে দেন, এই যে লম্বাটা, আর এই যে দেখো 52 ইঞ্চি লম্বা, 52 ইঞ্চি লং, 52 ইঞ্চি লং, এখান থেকে এখানে 52 ইঞ্চি লং, 52, ওকে, 52 ইঞ্চি লং। আর বুক আছে, বডি আছে, কত আমি বলে দিই তোমাদেরকে, বডিটা বলে দিই। প্যাট আছে হচ্ছে গিয়ে 18 18 ইঞ্চি, 18 তখন 36। আর বুক আছে কত, এই যে 42, 42 বেশি 42 42। তোমরা যারা নিবা 42 আছে, 42 তোমরা বুঝা নিও যারা নিবা। আর এটার ভিতরে হাতা দেওয়া আছে, যে এখানে হাতাটা আছে, এটা 18 বেশি, 18 বেশি, হ্যাঁ এটাই, আর 19, এটা 19 ধরলে 19। আচ্ছা, আর এই গাউনগুলোর কয়েকটা কালার আছে, কালারগুলো একটু দেখাই তোমাদেরকে। এই এই একটা কালার তো, এটা হচ্ছে কালো খয়েরি, কিংবা এদিকে উঠাইলে ওদিকে এক কালার, এদিকে একটা, একটা গ্লেসি কাপড় আছে না সেরকম একটা কাপড়। এটা একটা দেখাইলাম, এখন তোমাদেরকে আরও কয়েকটা দেখাই। তো এই কাজটা কিন্তু অনেক সুন্দর, নিখুঁতভাবে করা। আর এটার সাথে অন্য সেল আর কিছু নাই, শুধু গাউন, বুঝছো পুরা, এটা শুধু গাউন। তো যারা শুধু গাউনটা নিয়া তোমরা চিনি গুঁড়া কাপড়ের উপরে যে আমরা এটা কাজ করব, তাহলে করতে পারবা, যে আমরা চিনি গুঁড়া কাপড়ের উপরে এটা কাজ করে নেব। এটা আরেকটা ডিজাইন, এই ডিজাইনটার আবার এই নিচটা এরকমভাবে কি জানি এটা পিকু করা, এটা নিচে আবার পিকু করা আছে, আর এটা হাতা দেওয়াই আছে। এই যে দেখাই, প্রথম তো দেখাই দিছি তোমাদেরকে মাপটা, এখন খালি গাউনগুলো দেখাবো আমি তোমাদেরকে। এই যে বুঝতেই পারছো, আর প্রাইসটা তোমাদেরকে একটু ডিসকাউন্ট করে দিব যারা নিবা। এই যে একটা কিন্তু আমরা সেল করি না পুরা, একটার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট থাকে। পুরা একটা সেল করলে আমি তো একটা 1200 টাকা করতাম, তো যেহেতু 1200 টাকা করি না, তার জন্য আমরা একটা সেল করি না, বুঝছো পুরা। একটার জন্য অনেক অনুরোধ থাকে, আমরা একটা সেল করি না পুরা, তোমরা বুঝতে হবে, আমরা একটা সেল করি না। এইটা হচ্ছে পিট কালার, পিট কালারের ভিতরে এই একটা গেল। এরপর আর একটা দেখাচ্ছি, এটা পিট কালার, তারপর হচ্ছে ব্লু কালার, ব্লু কালারটা আরেক ডিজাইন। প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করা তোমাদের জন্য, মানে আলাদা আলাদা ডিজাইন করা। তো এটা একবার হাতা লাগানো আছে, তুমি চাইলে আবার ঠিকঠাক করে নিতে পারবা। এই যে এটাও নিচে পিক করা আছে, এই গাউনগুলো অনেক সুন্দর, কোয়ালিটিফুল গাউন। এটার গলাটা দেখাই দিতেছি, রশি দুইটা আছে পিছনে দেওয়া, এটা হচ্ছে দুইটা ইয়া দেওয়া আছে। এই মাপটা তো প্রথমেই দেখাই দিছি তোমাদেরকে, এখন খালি গাউনগুলো দেখাবো, ঠিক আছে। এটা আরেকটা ডিজাইন, এমব্রয়ডারি ওয়ার্ক করা, কি বলে, চিনি গুঁড়া কাপড়ের ভিতরে, চিনি গুঁড়া কাপড়ের ভিতরে। এই আরেকটা কালার হলো এটা, আর ব্যবসা হয়তো বা সাইডাই দিতে হইব, জানো না, বাসায় আজকে ফিতা নিয়ে আসছে, জামা মাইপা মেপা নিবে, যদি ফিতা বলি নাই এর জন্য মাইপা মেপা নিবে। ছবি ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য শেয়ার করবো তোমাদের সাথে, ব্যবসা আর করা যাবে না। এটা ব্লু কালারের ভিতরে, এই যে ব্লুটা এখন আসছে, মানে ক্যামেরাও কোনো কোনো টাইপের কালারটা ঠিক মতন আসে না, এই এখন আসছে কালারটা, ওকে, ব্লু কালার। এরপর আর একটা কালার দেখাচ্ছি, এই কালারটা দেখাইছি না, কালারটা দেখাইছি, ও এটা কালার দেখাইলেও এটা আরেকটা ডিজাইন, বুঝছো পুরা, এটা আরেকটা ডিজাইন। এই কালারটা দেখো, এক এক দিকে ফেরলে এক এক কালার, এই দেখো, এদিকে ফেরলে এক কালার, ওদিকে ফেরলে এক কালার, নিচে পিকো করা আছে। ও প্রত্যেকটা গাউনেরই কিন্তু ফন্স দেওয়া আছে, যে ফন্স দেওয়া আছে। তো তোমরা এই গাউনগুলো পাবা কত টাকায় বলো, আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই গাউনগুলো, এই গাউনগুলো দিচ্ছি মাত্র কত টাকায় বলো। এই একটা আর চিনি গুঁড়া আছে আরেকটা, এটা এটার কাপড়টা বেশি ভালো, এটা কাপড়টা বেশি ভালো, বেশি সফট, এটা অনেক ভালো কাপড়ের ভিতরে, মানে একেবারে হাই কোয়ালিটির কাপড় যেটাকে বলে সেটা এটা। আর প্রাইস সবগুলোই সমান থাকবে, আমরা আগে বেশি বিক্রি করছিলাম, তো এখন একটু কম বিক্রি করবো, এর জন্য যারা নিছো কম প্রাইসে বেশি প্রাইসে
তারা রাগ করবে না যখন যেটা কিনি যখন যেটা যেই প্রাইজে আসে তখন সেটা সেই প্রাইজে দিই এটা এই গাউনগুলো এটা হচ্ছে চিনিগুড়া কাপড়ের ভিতরে এই যে এটা মৌসুমী হাতার ভিতরে তুমি ওই গাউনগুলোর ইচ্ছা করলে মৌসুমী হাতা দিতে পারবা এই যে মৌসুমী হাতার ভিতরে আর এই গাউনটা এই গাউনগুলো সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র তোমাদের জন্য অফার প্রাইস মাত্র 700 করে 700 করে যারা নিবা নিয়ে নিবা 700 করে কাজের ফিনিশিংটা দেখো কি সুন্দর রোদে আসে আরেকটা কালার আমার এই দিয়ে রোদ আসে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি একটা বেবিদের জামা তোমরা যদি কেউ সেল করতে পারো 70 পিস আছে ওনার তো 70 পিস আছে মাত্র এটা এটা একবার কম দামে পাবা তোমরা বেবিদের জামা বেবিদের হইতে মনে করো 7-8 বছর থেকে আমি আনি নাই জামাগুলো আমি শুধু স্যাম্পলটা নিয়ে আসছি আমি বলি না ভাই এটা স্যাম্পল দিতে হবে স্যাম্পল দিতে হবে আমি দেখাইতে হবে তারপর যদি এটা কেউ যদি চায় কেউ যদি চাও বেবিদের জামা বেবিদের মনে করো 10 বছর হইতে 10 বছর হইতে কি বলি 6 বছর হইতে 4 বছরের বাচ্চাদের 6 বছর হইতে 4 বছরের বাচ্চাদের বেবিদের জামা এই যে বেবিদের দেখতেই পাচ্ছো আর এটা প্রাইস কত জানো এটার সাথে কিন্তু আবার এটাও আছে মাত্র 70 পিস আছে দোকানদারের মাত্র 70 পিস আছে সালোয়ার আছে এবং ওড়না আছে ছোট বাচ্চাদের বেবিদের জামা যারা নেও 70 পিস আমি আয়না দিতে পারবো কিন্তু আমি আনবো না কেন আমার এগুলি সাইজ নিয়ে মিলাইতে অনেক কষ্ট হবে এই জন্য আমার দরকার নেই তো যারা নেও এগুলোর প্রাইস হবে মানে কিনতে পারবা হয়েছে কিনা একটা ভালো একটা প্রাইস দিচ্ছে উনি তো এর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বলছি দেন আমার যদি কেউ নেয় আমার বোনেরা তাহলে দিয়ে দিব স্কার্ট তোমরা নিয়ে নিতে পারো আমি কিনা দিতে পারি তোমাদেরকে হ্যাঁ বেবিদের স্কার্ট এটা কি দেখছো এই এগুলা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্কার্টটা স্কার্টটার এই পাশে হচ্ছে একটা রাবার বুঝছো পুরা রাবার রাবারটা দেওয়ায় এখান থেকে একটা উন্না আসছে উন্নাটা আইসা উন্নাটার এখানে আবার এই যে একটু কাজ আছে কাঁধে মেয়েটার মানে যখন বেবিটা পড়বে কাঁধে এই কাজটা পড়বে বুঝছো এটা তোমরা যদি কেউ নিতে চাও তোমাদেরকে আয়না দিব আমার কাছে কিন্তু এখন নাই আপুরা তোমরা যদি বলো যে আপু তুমি দেও দিতে পারবো না আমি বললে ভাইয়া দিয়ে যাবে আমার সব কাপড়ই দিয়ে যায় আর উপরে হবে এই টপসটা আর এটা প্রাইস পড়বে মাত্র 400 টাকা তোমরা নিতে পারো এই 400 টাকা হইলে এত সুন্দর একটা টপস নিতে পারো মাত্র এই যে এটার হাতা ভিতরে দেওয়া আছে সবগুলার হাতা ভিতরে দেওয়া থাকে তো এই যে এটা হবে টপসটা মাত্র 400 টাকা হইলে তোমরা এইটা নিতে পারো ঠিক আছে আপুরা এই যে চেন আছে তারপরে যে এটা আছে তারপরে ছোট বড় করা যাবে তো এটা কি সিস্টেম আমি জানি না এইসব আমার মানে আমি আমার বেবির জন্য আমি কখনো মানে আমার বেবিদের জন্য আমি কিনছি অন্য টাইপের গুলো কিনছি তো এটা কিনি নাই আমি এটা চিনি না তো বেশিরভাগই চিনি না অনেক প্রোডাক্ট আছে চিনি না আরেকটা প্রোডাক্ট আছে লেহেঙ্গা 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 আচ্ছা সরি আপুরা লেহেঙ্গা এই উন্নাটা তোমার এটার সাথে বাজানোই আছে 400 টাকা পড়বে যারা 70 পিস আছে তোমরা নিতে চাও পুরো 70 পিস নিতে হবে তো যারা নিতে চাও বললে আমি আয়না দিতে পারবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে আর কালার অনেক সুন্দর সুন্দর কালার আর পুরো এটা কিন্তু কালার অনেক সুন্দর সুন্দর আর এটা একেবারে নতুন এই যে দেখো নতুন ওনাকে ট্যাগ লাগানো আছে একেবারে নতুন ট্যাগ লাগানো আছে বুঝতেই পারছো ট্যাগ লাগানো আছে তো এখানে গেল একটা এরপরে আছে আরেকটা দেখাচ্ছি মাত্র 400 টাকা পড়বে এগুলো এগুলো বেচতে পারবা 2 টাকা কামাইতে পারবা তো যারা নাকি মানে নিতে চাও তাদেরকে বলে দিচ্ছি আরেকটা আছে আরেকটা দেখো 400 টাকা পড়বে তো আমার একটা মেয়ে নাই তো মেয়েটা দেখি তোমাদের দোয়ায় পেয়ে যাব আলহামদুলিল্লাহ পেয়ে যাব এটা কি ভাই এগুলো চিনিও না তো চিনিও না এটা হচ্ছে ও এটা হচ্ছে ছায়া একটা ছায়া এটা হচ্ছে ছায়া জর্জের ভালো কাপড়ের ভিতরে একটা ছায়া স্কার্ট সরি আপুরা স্কার্ট আরে এগুলোর নাম জানি না শিখতে হবে সব এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে উন্নাটা স্কার্ট উন্না ও এটা হচ্ছে টপসটা ও এটাও সুন্দর না এটাও সুন্দর এগুলো 400 করে পড়বে যারা নিতে চাও নিয়ে নিবা 400 করে পড়বে যদি বলো যে তুমি ওইগুলির ধরনের নিবা তাহলে বলো ওগুলি আইনা দিব তাহলে এটা বাদ দিয়ে দিব তো যারা নিবা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে বাচ্চাদের কাপড় যারা নিবা বেবিদের কাপড় তাদের জন্য ঠিক আছে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র 400 টাকা বড় সুরো সাইজ আছে এগুলোর ভিতরে তুমি চাইলে যদি বলো যে আপু এই সাইজটাই নিয়ে এসো এটা 8 বছর পর্যন্ত লাগবে 8 বছর পর্যন্ত আর এগুলো সাইজ বড় ছোট করতে পারবা এই যে দেখো নিচে ফিতা দেওয়া আছে আবার ওটা দেখছি চেনও দেওয়া আছে এইটা মনে হয় বেশি ভালো হইব মাঝখানটা ওইটাও ভালো তো দুজনের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো আমাদের কাছে কাঁচামরিচ ধরছে
আমাদের গাছগুলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কাছে ফুল ধরছে দেখো এই যে কত ফুল আমাদের গাছ ভরা ফুল ও দারুন কাঁচা মরিচ আর ফুল আমাদের গাছে অনেক ফুল ধরছে সো গোলাপ ফুলগুলো কাইটা ভালো আছে দিয়া এই যে কাঁচা মরিচ ভরা সো সুন্দর এইগুলো ফুলগুলো কাইটা নিয়ে যায় ওর সাথে সাথে কাইটা ফলায় কাঁচা মরিচ বেশি ও কাঁচা কে শিখাই দিছে এই যে কাঁচা মরিচ সবগুলো গাছে কাঁচা মরিচ ধরছে অনেক সুন্দর না মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ কইও নালে দবা ধরবো না আচ্ছা অনেক কাঁচা মরিচ ধরছে আর সবচেয়ে সুন্দর হয়েছে আমাদের কাছে ফুলগুলো তো যাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ